ঝালকাটির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে জীবাণুনাশক বুথ স্থাপন। ঝালকাটির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে। উপজেলার গালুয়ায় অবস্থিত মাস্টার জহিরউদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার ও মনোয়ার মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ও কুমিল্লার সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল আল্লাহ মামুনের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবাণুনাশক এই বুথ স্থাপন করা হয়। মঙ্গলবার সকালে কুমিল্লার সহকারী পুলিশ সুপারের পক্ষ থেকে তার বাবা মোহাম্মদ মনোয়ার হোসেন উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগকে এটি বুঝিয়ে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহ আলম নান্নু, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ শাহজান মোল্লা সহ স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। এই নিয়ে একটি রিপোর্ট। জীবাণুনাশক চেম্বার যেখানে দেওয়া হইল, যা আমার আব্বানার পাঠাগার সিরিজ গেলুয়া মাস্টার স্মৃতি পাঠাগার এবং মনোরমা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে আমার ছেলে এসপি কুমিল্লা আব্দুল মামুন। সে এটা প্রয়োজন মনে করছে করলে সে এখানে এবং মাধ্যমে একজন বাইরে থেকে যখন আমাদের রুগী ঢুকলো, সাথে সাথে তার যে শরীরে যে কাপড় চোপড় এবং তার হাতে যে জীবাণুগুলো থাকবে, যে আমরা যে করোনা ভাইরাস প্রতিরোধের কথা বলি, যে জীবাণুমুক্ত হয়ে হাসপাতালে ঢোকা বা অন্য জায়গায় ঢোকা, সেটা প্রতিরোধ করা এর মাধ্যমে সম্ভব হবে। এটা একটা খুব ভালো উদ্যোগ, আমরা এর প্রশংসা করি। কুমিল্লার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ মামুন মহোদয়ের উদ্যোগে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিসইনফেকশন চেম্বার স্থাপন করা হয়েছে। তো রাজাপুর উপজেলা এরকম বেসরকারি উদ্যোগে এটাই একমাত্র স্থাপন করা হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে এটা যেহেতু হাসপাতালে বেশি জনসমাগম হয়, এই জন্য আমরা এখানে হাসপাতালে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি ওনার পরামর্শ করবে। এরপরে পর্যায়ক্রমে আবার যদি অন্য কোনো সোর্স বা অন্য কোনো উৎস থেকে আমরা পাই, তখন অন্যান্য যে পাবলিক প্লেসগুলো আছে সেগুলোতে আমরা এরকম এই ডিসইনফেকশন বুথ বা চেম্বার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করব। উপকারিতা কী হবে আমাদের? উপকারিতা হবে যে একজন মানুষ যে যে মাধ্যমে এই করোনা ভাইরাসের জীবাণুটা বহন করতে পারে, তার শরীরে থাকতে পারে, হাতে থাকতে পারে, পায়ের নিচে জুতার নিচে থাকতে পারে, তো এইটা থেকে সে এই ডিসইনফেকশন চেম্বারে যদি স্প্রে হয় তাহলে জীবাণুনাশক এটা কাজ জীবাণুনাশক হিসেবে এটা কাজ করবে।